আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের দোয়াতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলে এই ভিডিওটা করা, সেগুলো হচ্ছে এখন আপনাদের মাঝে আছে। দেখেন, আমি আপনাদের মাঝে নিয়ে আসছি রানিং যে বাজরিকা, রানিং বালিহাঁস, রানিং ঘুঘু এবং অ্যাডাল সেমি অ্যাডাল বাচ্চা, এগুলো নিয়ে আপনাদের সাথে আমি আজকে একটু কথা বলবো। এই কথা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই শীতের সময় পাখিগুলোকে আপনারা অবশ্য অবশ্যই খাঁচার উপরে কিছু দিয়ে ঢেকে রাখবেন, এক পাশ ঢেকে রাখবেন, যাতে ঢাইকা রাখলে এক পাশ খোলা রেখে পুরো পাশটাই ঢেকে দেবেন। ঢেকে রাখলে পাখিগুলোর সমস্যা হবে না, ঠান্ডা লাগবে না। অনেকেই দেখা যায় যে আগেই শীতের সময় ঠান্ডা লেগে যায়, যার ফলে ঠান্ডা না লাগে সেই জন্য অবশ্য অবশ্যই আপনারা পাখিগুলোকে যত্ন করবেন এবং শীতের জন্য কিছু দিয়ে ঢেকে দেবেন রাত্রিবেলা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, সেটা হচ্ছে যে বাজরিকা পাখিকে জন্য একটু খাওয়া দাওয়া, যেটা আমরা খাওয়াই, যে খাবারটা সাথে হালকা একটু করে ওই খাবারটার সাথে অন্য ভিটামিন খাবার দিয়ে দেবো। এমনকি সপ্তাহে একদিন হলে আমরা একটু তাদেরকে সবজি, মানে শাক খাওয়াবো। শাক খাওয়ালে ভালো হবে, কমলি শাক, সজনার পাতা দিলে হয়। আর এই শীত যেহেতু অনেকটাই হয়ে গেছে, যারা কেমনি ডোজ করার নাই তারা করায় নিতেও পারেন। আর একটা হচ্ছে মাসে একবার করে নিম গাছের পাতা দিলে যথেষ্ট ভালো হয়, কিমরি ডোজ না করাইলেও মোটামুটি চলে। যাক, আমি প্রথমে এটাই বলতে চাচ্ছিলাম যে শীতের সময়ে অবশ্য অবশ্যই যত্ন নেবেন। আর এখন আমি এই ভিডিওতে আপনাদের জন্য বালিহাঁস, ঘুঘু, বাজরিকা নিয়ে আসছি। আপনারা দেখতেছেন, দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে, কালারগুলো দেখলে বুঝতে পারবেন। যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন, এবং যদি এই ভিডিও স্ক্রিনের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদের লোকেশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর বালিহাঁস, সরলি হাঁস, যে বালিহাঁসগুলো আসলেই খুবই খুবই সুন্দর, যেগুলো দেখলে অনেক অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর। এই দেখেন, শুধু এইগুলোই না, আরও আছে বালিহাঁস এই সাইডে, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখেন, বালিহাঁসগুলোকে শুধু ধান আর ভাত খাওয়াই পালন করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এমনকি কোনো মানে কোনো রকম ঝামেলাও হবে না। অনেকেই বলে থাকেন, ধারণা করে থাকেন বালিহাঁস উড়ে চলে যায়, না, এগুলো পালিত, এগুলো উড়ে চলে যাবে না, কোনো সমস্যা হবে না, কোনো রকম ঝামেলাও হবে না ইনশাল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনারা আসলেই এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই পাখির খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আপনি দেখে আপনার বন্ধুকে দেখার জন্য উপবুদ্ধ করবেন, এবং কি দেখার জন্য হেল্প করবেন যাতে সাহায্য করতে পারে, এই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই বালিহাঁসগুলো যদি আপনার দেখেন খাঁচায় রাখতে চান তাহলে খাঁচায় রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, খাঁচার মধ্যে পালন করতে পারবেন, খাঁচার মধ্যে ডিম বাচ্চা করাইতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বালিহাঁসগুলো শুধু আপনার ভাত আর ঘাস, আর আপনার এই ঘাস না খাওয়ালেও যদি আপনার ভাত আর ধান দেন তাহলে ওরা এভাবে খাবে, ওদের কোনো
সমস্যা বা কোনো রকম কিছু পাবে না ইনশাল্লাহ। আর এই পাখির খামারে সকল প্রকার পাখি পাবেন, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আপনাদের যে কোনো পাখির প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন বা পাখির কোনো সমস্যা হলে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর বালিহাঁসগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর, অনেক বিউটিফুল, অনেক বড় এবং বিগ সাইজের পাখি, যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন। বালিহাঁসগুলার কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার, এখানে ছোটো বাচ্চা নাই, 5-6 মাসের তো আছে, আর রানিং পেয়ারগুলো আছে, যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আমি বালিহাঁস সম্পর্কে আর বেশি আসলে বলতে চাচ্ছি না, এই জন্যই যে আপনারা বালিহাঁস আমার ভিডিওতে অনেক দেখেছেন এবং দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বালিহাঁস কেমন। আর এদেরকে গোসল করার জন্য ছোট্ট একটা বলে পানি দিবেন, পানি দিলে ওই পানিতে গোসল করবে, গোসল করার পরে এই পানিটা ফেলে দেবেন, ফেলে দিলে আবার নতুন করে একটু খাবার পানি দিয়ে রাখবেন যাতে তারা ময়লাযুক্ত পানিটা না খায়, গোসল করার পরে ওই পানিটা আবার না খায়, সে দিয়ে খেয়াল রাখবেন। আর শীতের সময় এই পাখিকে কোনো কিছুই করতে হবে না, এটা আসলে খুব সুন্দর, এদের কোনো টিকা বা আপনি যেটা বলেন ভ্যাকসিন বা অন্য কোনো ওষুধ খাওয়াতে হবে না ইনশাল্লাহ, এমনি সুস্থ থাকবে, এমনি কোনো সমস্যা নাই। আর প্রিয় ভিউয়ার্স, আমি আবারও বলে যাচ্ছি, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।